চলো দেখে নাও আজকে নিয়ে চলেছি প্রথমেই বলে দিচ্ছি কি নিয়ে এসছি আজকে পক্ষে বলবো না আজকে শুধু দেখাবো বিকজ আজকে কালেকশনটা অন্য লেভেলের আছে এতগুলো কালার নিয়ে এসেছি একটার পর একটা দেখাবো তার আগে এক মিনিট তার আগে বলে আগে বুকিং বুকিং তোমরা করবে অন্য কোনো নাম্বারে বুকিং করবে না ওখান থেকে তোমাদের দেবে সেখানেই তোমরা পেমেন্ট পেমেন্ট করবে করবে অন্য কোথাও না কালারগুলো যা সুন্দর সুন্দর এনেছি না কি বলবো ফার্স্ট কালারটা আমার হাতে নিয়ে কি বসে আছে জাস্ট দেখো অ্যান্ড সবার আগে ফোকাস করবে শাড়িটার পার অ্যান্ড ডিজাইনটা এই শাড়িটার মধ্যে সব থেকে সুন্দর কি বলতো নর্মাল সিল্কের মতো নয় নর্মাল ওপেন পারের সিল্ক নয় এই শাড়িটার মধ্যে তোমাদের যেটা মেন পয়েন্ট সেটা হলো জরি মানে অ্যান্টিক জারি দিয়ে কাজ করা হয়েছে গোল্ড অ্যান্ড সিলভার দুটো মিক্স করে কাজ করা হয়েছে তো সেখানে তারপর আবার এক্সট্রা একটা জিনিস আছে সেটা হলো মিনেটা ওকে যেই মিনেটা তোমরা শাড়ির পুরো পার অ্যান্ড আঁচলে পেয়ে যাবে জাস্ট কালারটা দেখো অ্যান্ড ডিজাইনটা দেখে নাও আরে ভাই পাপাই শাড়ি হাউস কালেকশান দিচ্ছে সেরা তো হবেই হবে চলো এবার যাচ্ছি শাড়িটার আঁচলের মধ্যে ঠিক আছে ফুল আঁচলটা একটুখানি জুম করে দেখাও যে ফুল আঁচলটা কিভাবে রেডি করা হয়েছে বিশ্বাস করো শাড়িটা এতটা সুন্দর দেখতে না আমি যতটা বলবো মানে ততটা মনে হবে আমি একটু ওভার অ্যাক্টিং করছি বাট এই হাতে গেলে না তোমরাও এই ওভার টা করবে যে পিয়ালিদি তুমি কি শাড়ি দিয়েছো জাস্ট দেখে নাও কালারটা ঠিক আছে পুরো শাড়িটার মধ্যে তোমাদের এই রকমই দুটো পার্ট যাচ্ছে আর এই ডিজাইনটা কিন্তু ব্যানারসি ডিজাইন আছে নরমাল ডিজাইনটা আর তার সাথে যেই শাড়িটার মধ্যে যাচ্ছে সেটা হলো ফুল শাড়িটার মধ্যে না পুরো বডিটার মধ্যে বুটাগুলো জাস্ট দেখো টু পুরো বুটাগুলো তোমাদের এই রকম যাচ্ছে আর এটার সাথে তোমাদের ডুয়েল টোন বুটাটা জাস্ট একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে নিবি যে এত সুন্দর বুটা যাচ্ছে অ্যান্ড তার সাথে যাচ্ছে তোমাদের এই পারে ডিজাইনটা এতটা সুন্দর এই যে এই জারিটা দেখানো হচ্ছে না এই জারিটা না একদম ইউনিক অ্যান্টিক জারি দিয়ে রেডি করা আছে তার মধ্যে তোমাদের ছোট্ট ছোট্ট এর কাজ করা হয়েছে তো শাড়িটা পুরোটা এক কথায় বলতে পারো অসা ধারণ একটা কালেকশন ঠিক আছে দামটাও কিন্তু অসাধারণ পেতে চলেছ বিকজ পাপাই শাড়িও দিচ্ছে ওকে চলো তার সাথে ব্লাউজ পিসটাও অসাধারণ পেতে চলেছ কাঞ্চিপুরম পাড়ের মধ্যে ব্লাউজ পিস চলে আছে হাতে থাকছে বর্ডার পুরো তোমাদের চলে যাচ্ছে ঠিক আছে অবশ্যই এই ডিজাইনটা নেওয়ার চেষ্টা করবে বিকজ এটা কিন্তু এমনি সেমনি ডিজাইন অনেক সুন্দর লেভেলের একটা কালেকশন তোমাদের দিতে চলেছি অ্যান্ড তার সাথে কালার গুলো কিন্তু অসাধারণ দিতে চলেছি নেক্সট কালারের জন্য ওয়েট করো সেটা হলো রেড জাস্ট দেখো এটা দেখলে না এটা পড়লে সত্যি বলছি তোমাদের আর বেনারসি পড়তে ইচ্ছে করবে না বিকজ এটা কিন্তু আমি বেনারসি ডিজাইন দিয়েই রেডি করেছি ঠিক আছে জাস্ট কালারটা দেখে এই ডিজাইনটা সেম আমার ঘরে বেনারসিও আছে ঠিক আছে এর মধ্যে চলো কালারটা জাস্ট দেখো একদম তোমাদের রেড কালারের মধ্যে চলে আছে আর তার সাথে যখন জেরিটা ইউজ করা হয়েছে সোনার উপর জড়ি মানে আমি জানি না ক্যামেরায় তোমরা কি ফিল করছো বাট আমি হাতে ধরে আছি আমি বলছি তোমাদের এটা নিলে আর তোমাদের কোনো সিল্কের দিকে মন যাই মানে যাবে না বিকজ এতটাই সুন্দর একটা শাড়ি কালেকশনটা তার সাথে আমি যদি এটা পড়তাম না মানে তোমরা সত্যি কথা বলছি এটা বুঝতে পারতে যে এটা অ্যাকচুয়ালি সৌন্দর্যটা কি বাট আমার পড়ার থেকে আমি মানে তাড়াহুড়ো করে যে একটা কথা আছে না ভালো জিনিস আসলে সবুরটা একটু মানে ধীরে ধীরে না হয় তাড়াতাড়ি হয়ে যায় সবুরটা হয় না সো সেখানে আমি তাড়াতাড়ি তোমাদের কালেকশনটা দেখিয়ে নিলাম এই যাচ্ছে কালেকশনটা এস নিয়ে বুকিং করবে আজকে তোমরা এই কালেকশনটা পেতে চলেছ অনলি অ্যান্ড অনলি এত সুন্দর একটা কালেকশন পেতে চলেছো তার সাথে ব্লাউজ পিসটা পেতে চলেছ তার সাথে দামটাও

কালারটা জাস্ট দেখে নাও এবার তোমাদের আবার বলে দিচ্ছি বুকিং নাম্বারটা প্লিজ বুকিং নাম্বারেই বুকিং করবে অন্য কোনো নাম্বারে মেসেজ করো না তাহলে রেসপন্স পাবে না দিয়ে তোমরাই আমাকে বলবে দিদি রেসপন্স দিচ্ছি না ও কালারটা জাস্ট দেখো বিভৎস সুন্দর একটা ডুয়েল টোনের মধ্যে কালার তোমাদের দিয়ে দিলাম এবার তো প্রাইসটাও খুবই সুন্দর দিয়ে দিয়েছি ওয়ান জিরো সেভেন ফাইভ ভাই উইথ মিনেকারি আবার এই জারিটা ঠিক আছে তোমরা কাতান অনেক নিচে ওপেন পার এবার একদম পুরো মানে পুজোতে প্রত্যেক পুজোতে আমাদের কিছু না কিছু কালেকশন হিট হয় সেটা তোমরা সবাই জানো তো এবার পুজো সবথেকে বেশি হিট করছে আমাদের ওপেন পারের সিল্ক ওপেন পারের বর্ডার সিল্ক সবাই পছন্দ করছে বিকজ আমাদের টেস্ট এখন দিন দিন চেঞ্জ হচ্ছে আমরা বেশি এখন বলতে পারো বেশি ওভার জিনিস পছন্দ করি না আমরা সিম্পল জিনিস বেশি পছন্দ করি তো সিম্পলের মধ্যে এই শাড়িগুলো চলে আছে অ্যান্ড তার সাথে যেটা যাচ্ছে সেটা হলো এর তরফ থেকে অ্যান্ড পিএসএইচ এর তরফ থেকে মানে কি পিএসএইচ যেটা বানিয়েছে কি করে বুঝবে তোমরা বলো যে এই শাড়িটা পিএসএইচ এই রেডি করানো হয়েছে মুখে তো সবাই বলে আমরা তো প্রচুর ম্যানুফ্যাকচার আমরা তো প্রচুর কিছু তৈরি করে নিয়ে আসি কিন্তু হাতে কে কজন দেখিয়ে দেয় আমরা দেখিয়ে দিই মানে পিএসএইচ তোমাদের দেখিয়ে দেবে ঠিক আছে চলো একটু ফোকাস করে দেয় দেখিয়ে দেয় আমাদের কোডটা দেখিয়ে দিয়ে পিএসএইচ এর তরফ থেকে রেডি করা হয়েছে প্রাইস টাও খুবই রিজনেবল দেওয়া হয়েছে শুধুমাত্র ওয়ান জিরো সেভেন ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট থেকে স্ক্রিন আর তার সাথে আরেকটা জিনিস কি বললাম বলো তো এই ডিজাইনটা যদি তোমরা বলো যে আমাকে ছশো সাড়ে ছশো এনে দাও আমি সেই কোয়ালিটি এনে দিতে পারবো কিন্তু এই কোয়ালিটি দিতে পারবো না বিকজ মার্কেটে কিন্তু চ্যালেঞ্জ করে আমি সেল করি ঠিক আছে আছে চলো নেক্সট চলে আছি আবার একটা ইউনিক সিরিজ কালার জাস্ট কালারটা দেখে নেবে ঠিক আছে এই কালারটা যতটা আমি ক্যামেরায় বলি তার থেকে বিভৎস সুন্দর সামনে যারা মানে আমার দোকানে আসে তারা সবাই জানে ঠিক আছে সো যদি আমার কথা শুনে তোমরা বুকিং করো তাহলে বলবো এই ছাড়ি কালারটা জাস্ট ছেড়ো না বিভৎস লেবেলের একটা কালেকশন ঠিক আছে এস নিয়ে বুকিং করবে এটা ডুয়েল টোন একটু দেখি ডুয়েল টোনটা জাস্ট দেখে না পারের সাথে যেই ম্যাচিংটা আজকে করেছি না মানে আমি জানি না এই ডিজাইনগুলো পাপাই কোথা থেকে মানে কিভাবে বানায় কিন্তু এমন কিছু ডিজাইন বানায় যেটা মার্কেটে কিন্তু কারোর সাথে ম্যাচিং খাবে না পাপাই শাড়ি হাউসেই দেবে সো সেই কালেকশনটা তোমাদের আজকে নিয়ে চলে এসেছি প্রায় প্রাইসটাও খুব রিজনেবল রেখেছি ওয়ান মানে এই দামে তোমরা কোনোদিনও একটা আর্টের সিল্ক নর্মাল দামে দেখবে হাজার মানে হাজার হাজার পঞ্চাশ টাকা এখন বিক্রি হচ্ছে সেই কালেকশনটা তোমাদের আজকে দিয়ে দিচ্ছি শুধুমাত্র হাজার পঁচাত্তর টাকায় মানে সেটা পিওর শার্ট নিয়ে তারপর অ্যান্টিক জারি দিয়ে দুটো জারি দিয়ে রেডি করা হচ্ছে উইথ মিনে ঠিক আছে ভালো করে আমার কথাগুলো শুনে নেবে চ্যালেঞ্জটা এমনি করিনি চলো চ্যালেঞ্জ যখন শাড়িটা করে মানে দামে করেছে শুধু দামে করলে হবে কোয়ালিটিটাও করতে হবে যে মার্কেটে সেম কোয়ালিটি আমি তোমাদের এনে দেবো ঠিক আছে চলো এই যাচ্ছে কালারটা ও বিভৎস সুন্দর দেখতে ও এক মিনিট প্রান্তিক আমি একটা জিনিস তো দেখাতে ভুলে গেছি কি বলতো সেটা হলো ব্যাক ব্যাক পোর্শনটা না দেখলে তো অনেকে ভাবে আমি ব্যাক পোর্শনে কিছু লুকাচ্ছি দেখে নাও পুরো ব্যাক পোর্শনটা এবং তোমাদের এন্টারলক করা হয়েছে কোনো রকম প্রবলেম হবে না সো এ মানে ইজিলি ক্যারি করতে পারবে চলো নেক্সট কালার আবার একটা সুন্দর কালার আমি এই শাড়িটার না এই জারিটার জন্য মানে মনে হচ্ছে যেন শাড়িটা শুধু দেখি আর দেখেই যাই তোমাদের ভিডিও আমি পরে দেবো ঠিক আছে কিন্তু কি বলো তো তোমাদের না দেখালে আমার ঠিক তৃপ্তি হয় না মনে চলো কালারটা জাস্ট দেখো তার সাথে আজকে এই শাড়িটায় যে কটা কালার দিয়েছে সব কটাই মানিয়েছে শুধুমাত্র শাড়িটার ডিজাইনটার জন্য এই জারিটার জন্য যেটা মানে বলার মতোই না মানে বলে ভাষায় প্রকাশ করার মতো না ঠিক আছে এতটা সুন্দর একটা কালেকশন আমি আবার তোমাদের বলে দিচ্ছি আবার বলে দিচ্ছি যে দিদিরা তোমাদের পড়তে হবে না তোমরা কোনো একটা মাত্র হাজার পঁচাত্তর টাকার কালেকশন পরেছো এতটা সুন্দর দেখতে কালেকশনটা ঠিক আছে প্রাইসটা খুবই রিজনেবেল রেখেছি মাত্র ওয়ান জিরো সেভেন ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া নেক্সট কালার আবার একটা কালার দিয়ে দিচ্ছি এই যাচ্ছে তোমাদের নেক্সট কালার একদম পার্পেল কালারের মধ্যে চলে যাচ্ছে দুর্দান্ত একটা পিস দিয়ে দিলাম শুধুমাত্র ওয়ান জিরো সেভেন ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে চলো কালারটা ভালো করে দেখে নাও ও মারাত্মক আমি জানি না এই ক্যামের এই কালারটা না ক্যামেরা একটু সাদা লাগে তো প্রাণী কাছে সাদা লাগছে না এটা কিন্তু ডার্ক করে ফেল বিকজ এই কালারটা কিন্তু মানে কালারটা একদম ডার্ক কালার আছে ক্যামেরায় কিন্তু প্রচন্ডে লেগে যায় আমি জানি না কেন এটা ক্যামেরার প্রবলেম এটা কিন্তু প্রচন্ড ডার্ক একটা কালার অ্যান্ড প্রচণ্ড সুন্দর গ্লেজি একটা কালার ঠিক আছে যারা এই কালারটা আমার কথা শুনে বুকিং করে তারা জানে যে কতটা সুন্দর লেভেলের একটা কালার পেয়েছে জাস্ট কালারটা দেখে নাও আমি জানি না ক্যামেরা কি লাগছে বাট আমি এইটুকু বলতে পারি যদি আমার মুখের কথা মানে পিয়ালির মুখের কথা শোনো তাহলে বাড়ি গিয়ে চুমু খাবে এইটুকু বলতে পারি বিকজ এটা কিন্তু কোনো ফ্যাকাশে কালার না ডার্ক কালারের মধ্যে চলে আছে অ্যান্ড তার সাথে এই পাড়ের এর আছে অমায়িক সুন্দর ঠিক আছে প্রাইস খুবই রিজনেবল শুধুমাত্র ওয়ান জিরো সেভেন ফাইভ অ্যান্ড তার সাথে তোমাদের যেটা চলে যাচ্ছে সেটা হলো ব্লাউজ পিস এটা আছে ব্লাউজ পিসটা ওকে চলো নেক্সট কালারে চলে যাচ্ছি আবার একটা নিউ শেড কালার ঠিক আছে এই কালারটাও কিন্তু চমৎকার দেখতে ওয়াও এটার সাথে মিনে কালিকটা এটা কিন্তু লেমন গ্রিন কালারের মধ্যে আছে মানে এটাকে অনেকে অনেক রকম কালার বলে আমি ঠিক জানি না এটা কি কালার মানে এটার মধ্যে অনেক রকম কালার মিক্স করে এই কালারটা রেডি করা হয়েছে জাস্ট কালারটা দেখো এর সাথে সব থেকে সুন্দর কি বলতো এটা জারিটা জারিটা ভেরি বিউটিফুল জারির মধ্যে ইউজ করা হয়েছে জাস্ট কালারটা ও চমৎকার যে সুন্দর তাকে সুন্দর বলতে বাধ্য কারণ আমাদের মুখ থেকে অটোমেটিক বলে মানে বের হয়ে যায় যে হ্যাঁ তুমি খুব সুন্দর তো সেরকমই এই কালেকশানটা সত্যি বলছি মুখ থেকে বেরিয়ে যাচ্ছে যে অরিজিনালি একটা সুন্দর কালেকশন তোমাদের দেখাচ্ছি বিকজ দেখো আমি এর থেকেও কম দামে অনেক শাড়ি দেখাই সিল্কের মধ্যেই দেখাই কিন্তু এত সুন্দর কালেকশন মনে হয় না আমি এর এত সুন্দর ডিজাইনটা আমি তোমাদের দেখেছি ঠিক আছে তো প্রাইসটা শুধুমাত্র ওয়ান জিরো সেভেন ফাইভ শিপিং অল ওভার ইন্ডিয়া এটা আছে তোমাদের ব্লাউজ পিসটা ঠিক আছে চলো নেক্সট কালারে চলে আসি আবার একটা ইয়েলো কালার আচ্ছা এটা কিন্তু তোমাদের কি বলবো এটা অরেঞ্জ ইয়েলো কালার ঠিক আছে অরেঞ্জই হলো কালারটা জাস্ট দেখো কালারটা জাস্ট দেখে নাও অ্যান্ড লুটে নাও ঠিক আছে এই যাচ্ছে কালারটা এসএস দিয়ে বুকিং করে ফেলো দামটা খুবই রিজনেবল পেয়ে যাবে অনলি অ্যান্ড ওনলি ওয়ান জিরো সেভেন ফাইভ চট জলদি বুকিং করে ভাই আমি আজকে সত্যি বলছি এনজয় করছি কালেকশনটা দেখাতে বিকজ এতটা সুন্দর একটা কালেকশন যেটা আমি বলে বোঝাতে পারবো না সো চট জলদি তোমাদের কি করতে হবে বুকিং করতে হবে আর তাড়াতাড়ি যেই নাম্বার না দেওয়া হয়েছে উপরে সেই নাম্বারেই বুকিং করতে হবে এই কালারটা যদি পেতে হতো কারণ এই কালারটা না হাজার মানে খুঁজলে এইসব কালার পাওয়া যায় না হ্যাঁ তোমাদের ওয়ার্ড ড্রপে কিন্তু এই কালারটা নেই এইটুকু আমি বলতে পারি ঠিক আছে একটু জুম করে এই জিনিসটা ডুয়েল টোনটা বুঝিয়ে দিবি যে এই আছে ডুয়েল টোনটা ঠিক আছে ফুল সাইডের মধ্যে এরকমই ডুয়েল টোনে চলে আছে অ্যান্ড প্রাইসটা খুবই রিজনেবল নেবেল শুধুমাত্র ওয়ান জিরো সেভেন ফাইভ ওকে চলো এটা আছে তোমাদের ব্লাউজ পিসটা নেক্সট কালারে চলে আছি আবার একটা ঝিঙ্কু পালা কালার সেটা হলো বটল গ্রিন কালার জাস্ট দেখে নাও বটল গ্রিনটা ওয়াও Wow, water in the just wow. এটা ডার্ক করে লাগছে তো না এটা ইয়ে লাগছে ডার্ক লাগছে তো চলো এই যাচ্ছে কালারটা একদম গার্জি গার্জি ফিলিংস আসছে এই কালারটা দেখে বিঘুব মানে যতটা বলছি তার থেকেও বেশি সুন্দর লাগবে হাতে গিয়ে ঠিক আছে সবাইকে বলবো হাতে গিয়ে রিভিউ দিয়ে দেবেন হ্যাঁ সবার কাছে এটা রিকোয়েস্ট করবো দিদিরা যারা বুকিং করছো যারা নিচ্ছ না তাদের ব্যাপার তারা ভালো লাগে রিয়াকশান দেবে যারা বুকিং করছো তাদের বলবো প্লিজ রিয়াকশন একটা দিয়ে দিও রিয়াকশন তোমরা খুব কম দাও তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে এই সব কালেকশান যেন একটু রিয়াকশান বানতে হয় সো প্লিজ প্লিজ রিয়াকশন দিয়ে দিও নালে সত্যি বলছি মনটা খুব 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 খারাপ লাগে চলো এই যাচ্ছে কালেকশনটা এস এস নিয়ে বুকিং করবে ওয়ান জিরো সেভেন ফাইভ ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া আজকের ভিডিও এই অবধি সবাইকে বলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে কমেন্ট করে অবশ্যই জানাবে আজকের কালেকশন কেমন লেগেছে আর অবশ্যই যারা যারা এখন আমার চ্যানেলকে ফলো আর লাইক করে নেবে চট জলদি করে না প্রতিদিনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আজকের ভিডিও অবধি টাটা খুব তাই দেখাচ্ছে